দুয়ারে বিধায়ক কর্মসূচি পালন হলো বলভদ্রপুর গ্রামে। আগামী পঞ্চায়েত ভোট এবং লোকসভার ভোটকে সামনে রেখে এখন থেকেই দলের সাংগঠনিক বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করার লক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করছে তৃণমূল। এখন থেকেই সাধারণ মানুষের অভাব অভিযোগ সহ বিভিন্ন বিষয় নিয়ে বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথোপকথন করছে তৃণমূলের নেতাকর্মীরা। মঙ্গলবার দুয়ারে বিধায়ক কর্মসূচি পালন করলেন পূর্ব মেদিনীপুর জেলার 212 পটাশপুর বিধানসভার তৃণমূল বিধায়ক উত্তম বাড়ি। এই দিন স্থানীয় বিধায়ক পটাশপুর 1 নম্বর ব্লকের অমর্ষে 1 গ্রাম পঞ্চায়েতের বলভদ্রপুর গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরে স্থানীয় এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি বিধায়ক সাধারণ মানুষের অভাব অভিযোগও শোনেন, পাশে থাকার আশ্বাসও দেন তিনি। তবে এলাকার বিধায়কের কাছে পেয়ে খুবই খুশি সাধারণ মানুষেরা। মূলত আগামী পঞ্চায়েত ভোট এবং লোকসভা ভোটকে সামনে রেখে এখন থেকে যে ময়দানে নেমে পড়েছে শাসক দলের নেতাকর্মীরা, এটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তারপরেই বাড়িতে বাড়িতে বিধায়ক কি বার্তা দেবেন? বার্তা এই, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21 নির্বাচনের আগে দুয়ারে সরকার কর্মসূচি গ্রহণ করেছিলেন, তার মানে বিরোধীরা অপপ্রচার করেছিলেন সেই সময় যে তাহলে কি 10 বছর ধরে এই সরকার কিছু মানুষের জন্য উন্নয়ন করতে পারেনি, তাই কি দুয়ারে সরকারের কর্মসূচি নেওয়া হয়েছে? যে বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচিকে আক্রমণ করেছিলেন এবং তাকে সামনে রেখে বিভিন্ন কুৎসা অপপ্রচার সংগঠিত করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একটি সরকার বিভিন্নভাবে অনেকগুলি উন্নয়নমুখী প্রকল্প নিয়ে মানুষের কাছে যাচ্ছে, তারপরেও মানুষ কাজে ব্যস্ত থাকেন, বিভিন্নভাবে গ্রাম পঞ্চায়েত অফিস, পঞ্চায়েত সমিতির অফিস, জেলা পরিষদের অফিস পর্যন্ত পৌঁছাতে পারেন না। সেই সমস্ত মানুষগুলো সরকারি উন্নয়ন থেকে অনেকটা পেছনে রয়েছেন, সরকারি উন্নয়নটা গ্রহণ করতে পারেননি। সেই মানুষের বাড়িতে বাড়িতে দুয়ারে সরকার কর্মসূচি পৌঁছে দিয়েছিলেন, তাই সর্বস্তরের মানুষ কিন্তু সেই কর্মসূচির সফলতা পেয়েছেন, সুফলটা ভোগ করতে পেরেছেন। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কর্মসূচি, আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আছেন পীযূষ পণ্ডা মহোদয়, অঞ্চল সভাপতি মির্জা জাহির বেগ, আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বরূপবাবু আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী আছেন আমাদের নমিতা বেরা মহোদয়া, এবং আমাদের যুব সহসভাপতি আছেন মহসিন বেগ, তাদের আমরা আরও নেতৃত্বরা প্রত্যেকেই আছেন। সকলেই আমরা মানুষের বাড়িতে বাড়িতে যাব দুয়ারে বিধায়ক কর্মসূচি নিয়ে, তার কারণ মানুষের মধ্যে যদি পথ চলতে প্রতিদিন অনেক নিত্য নতুন সমস্যার সম্মুখীন মানুষকে হতে হয়, যে কোনো সমস্যায় মানুষ আমাদের ছোট্ট একটি কার্ড দেওয়া থাকবে, তাতে টেলিফোন নাম্বার উল্লেখ আছে, ওখানেই মানুষ ওই নাম্বারে ডায়াল করলে যে কোনো ধরনের সমস্যায় পড়লে আমরা তার পাশে দাঁড়িয়ে সহযোগিতা করব। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।